হ্যালো ইয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস ডায়েরিতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। এখন বাজে বিকেল 4:35 বাজতে যায়, 40 হয়ে গেছে প্রায়। এখন আমি একটা ভিডিও মানে এখনই এত কর্ম সামলে, আমার যেহেতু বাচ্চা আছে, ছোটো, একদমই ছোটো বাচ্চা রয়েছে, তো সেগুলো সব ঘরে অনেক কাজ থাকে সকাল থেকে, মানে নিজের খাওয়ারও সময় থাকে না, তো সেগুলো সব সামলে আমি হঠাৎ ইউটিউবে আসলাম। এখন একটু শুয়ে আছি, তো আমি ইউটিউবে এসে দেখছি দিশানির মা ভিডিও ছেড়েছে, দিশানির মা কাকিমা ভিডিও ছেড়েছেন, সেখানে তিনি লুকিয়ে ভিডিওটা ছেড়েছেন। তো ভিডিওটা আমি পুরোটা দেখলাম, দেখে সত্যি কথা বলতে ওই ব্যাপারটা আমি পরে বলছি, ভিডিওটা দেখে আমার সত্যি চোখে জল এসে গেল। সেখানে দাঁড়িয়ে আমি দিশানিকে মানে ধিক্কার জানাচ্ছি যে এরকম একটা মেয়ে জানতাম ভীষণ ভালো, ভিডিওতে যা দেখেছি আর কি, সবসময় যা যেটা দেখি, তো আরও কিছু তথ্য জানতে পেরে মানে সত্যি ইয়ে লাগছে যে এরকম একটা মেয়ে। আচ্ছা, ওই দিকটা পরে আসছি, এবার আমি হচ্ছে মেইন যেটা বলার জন্য এখন আসলাম। হ্যাঁ, তো আমি ওই ভিডিওটা দেখে সেই সোর্সে আমি স্ক্রল করতে করতে কিছু সময় পর দেখি আরও একজন লাইভে, মানে প্রীতম কি দুনিয়ার আমাদের প্রীতম দাদা, অর্থাৎ হ্যাঁ ইউটিউবার একজন, বড় চেনো সবাই, তো তিনি লাইভ করছেন। তো আমি ভাবলাম আচ্ছা এই ভিডিওটা দেখলাম, এবার দেখি তো এখানে কি বলা হচ্ছে। তো আমি ওখানে লাইভটা দেখলাম যথারীতি, লাইভটা দেখে মানে আমি জাস্ট ভাবছি মানে পৃথিবী, পুরো জগৎ খারাপ, পুরো পৃথিবী খারাপ, মানে গোটা পৃথিবীটাই খারাপ। মানে আমার অপোজিটে যে আসবে, আমার অপোজিটে যে আসবে, সে ঠিক হোক আর ভুল হোক, সে খারাপ, কারণ সে আমার অপোজিটে এসেছে, তাই তো? তো সত্যি ভিডিওটা দেখে মানে এটাও মনে হলো যে যখনই যে শাশুড়ি খারাপ হচ্ছে, তখনই মা আর ছেলে দুজনে মিলে ফোন সামনে নিয়ে, ঠিক আছে, দুজনে মিলে সমালোচনা করতে বসে, দুজনে মিলে মা ছেলে, আরে বাবা তোমরা কত ভালো। আমি আমি কালকে একটা ভিডিও নামিয়েছি যেখানে আমি মানে আমি বলেছি যে মায়েরা সত্যি খারাপ হয় না। তো আমি প্রীতমের মাকে বলছি, কাকিমা তুমি এমনি খারাপ না, তুমি অন্য, তুমি ভালো, কিন্তু কোনো কোনো দিক থেকে তুমি সত্যি মানে মানে তোমাকে ধারণার বাইরে যে তুমি তোমার ছেলেকে কতটা লাই দিচ্ছ। হ্যাঁ, মায়ের দিক থেকে মা হিসাবে তুমি খুব ভালো, কিন্তু সত্যি কথা তুমি কতটা লাই দিচ্ছ এই জঘন্য কাজগুলো করার জন্য, তোমার ছেলেকে একজন অন্যের বিরুদ্ধে উস্কানোর জন্য। কি আছে তো দেখতে দেখতে সত্যি ভীষণ খারাপ লাগলো, যারা দেখোনি তারা দেখে আসতে পারো গিয়ে। তো ওখানে দিশানিকে সত্যি আমি আগে খুব ভালোবাসতাম, আমাকে ভালো লাগতো, আমি ইউটিউবার হিসাবে দিশানিকে খুব ভালো লাগতো, আমি ভিডিও দেখতাম, ডেইলিকার ভিডিও দেখতাম, ভালো লাগতো ও ডেইলি যে প্রীতমকে ছেড়ে আসার পরেও যে ভিডিওগুলো সবসময় ছাড়তো, এখানে ওখানে যেত, যে ভিডিওগুলো সবগুলো দিত, আমি দেখতাম, সত্যি ভালো লাগতো, ভাবতাম মেয়েরা সত্যি খুব ভালো, ওর সাথে যেটা ঘটে গেছে সেটা অন্যায় হয়েছে, সেটা সত্যি অন্যায় হয়েছে, আমি সেটা ভেবেছিলাম। হ্যাঁ, তো তারপরে প্রীতম ওদের ভিডিও, রিমি ওদের সবার ভিডিও দেখি মোটামুটি। হ্যাঁ, তো এই মাঝে যে নোংরামিটা চলছিল তারপর থেকে সবার ভিডিও কন্টিনিউ দেখা বন্ধ করে দিয়েছি। দিশানি ফিরে এসেছে আবার প্রীতমের লাইফে, তো প্রথমে বলেছিল আমি ভিডিও শ্যুট করার জন্য, শুধুমাত্র ভিডিও শ্যুটের জন্য ওর সাথে আমার কন্ট্যাক্ট আছে বা কন্ট্যাক্ট হবে, বা আমরা ভিডিও শ্যুট করার জন্য এখানে ওখানে যাবো, ব্যাস। তারপরে হয়তো আবার শুরু হয়ে গেল প্রেম, মানে ডিভোর্স একবার হয়ে গেছে, ডিভোর্স তো আর হয়নি, একবার সম্পর্ক ভেঙে গেছে, আবার তার কাছে আবার গেলি, এত কিছু অ্যাক্টিং ফ্যাক্টিং করে, ঠিক আছে, এগুলো পরে আসছি। তো আমি যার জন্য এখানে এসেছি, যে কথাগুলো বলার জন্য আমি এক্ষুনি আমি ঝটপট করে এসেছি, তো সেগুলো হচ্ছে প্রীতমকে নিয়ে। এমনিতে সত্যি কথা বলতে একেবারে সহ্য হয় না আমার ছেলেটাকে, একেবারে সহ্য হয় না। হ্যাঁ, তো তবে বলবি দেখো কেন ভিডিও দেখি, কারণ ওই সোর্সে দেখি, দিশানিকে দেখতাম, রিমিকে দেখতাম, সেই সোর্সে ওকে দেখি। হ্যাঁ, না হলে ওকে দেখার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এখন হঠাৎ একটা লাইভে ও লাইভ করছে, মানে দিশানির মায়ের ভিডিওগুলো দেখেছে, দেখে লাইভ করছে, তো আমি তাই গেলাম, গিয়ে দেখলাম ওখানে পয়েন্ট টু পয়েন্ট করে করে দিশানির মাকে ধোয়া হচ্ছে, মানে দিশানির মাকে দোষ দেওয়া হচ্ছে, পয়েন্ট টু পয়েন্ট করে করে দিশানির ভুলগুলো ধরানোর চেষ্টা করানো হচ্ছে পাবলিকের কাছে। কত ভালোবাসা দেখো, কতটা ভালোবাসা দেখো একবার, যে পয়েন্ট টু পয়েন্ট করে যে কই ফোন থেকে ডাবিল ডিলিট করে দিতে বলেছে, ভিডিও করে দিয়েছে কন্টাক্ট থেকে, কেন ও চ্যানেলটা কেন ডিলিট করবে, তোর সাহস কত বড় যে তুই ওর চ্যানেলটাকে ডিলিট করে দিতে, কত বড় অধিকার ফলাস। হ্যাঁ, অধিকার মানে এতটা কাপুরুষ যে একটা মেয়েকে ধরে রাখতে পারলি না, সংসার করতে দিতে পারলি না, তারপর আরেকটা করলি, সেটাকেও তুই ধরে রাখতে পারলি না, সংসার করে দিতে পারলি না। হ্যাঁ, এতটাই কাপুরুষ ফলাচ্ছিস তার চ্যানেলটা ডিলিট করে দিতে, কেন রে চ্যানেলটা তো দাঁড়িয়েছে, চ্যানেলটা তো সবাই একটা ভালো জায়গায় দাঁড়িয়েছে, ওর ওর নিজের ইয়েতে দাঁড় করিয়েছে, ও চ্যানেলটা কেন ডিলিট করবে, তুই আবার ডাইরেক্ট পাবলিকের কাছে এসে বলছিস চ্যানেলটা ডিলিট করে দে না, দেখি কত বড় দম, তুই ওকে দিশানিকে বলছিস চ্যানেলটা ডিলিট করে দিতে। আমি দিশানির হয়েও বলছি না, আমি প্রীতমকে কিছু কথা বলতে এসেছি তাই বলছি। প্রীতমের মা দুজনে মিলে বসেছে, খাতা খুলে নিয়ে বসেছে যাকে বলে, যে পয়েন্ট টু পয়েন্ট করে দিশানিরও ভুল ধরতে, দিশানির মা কী কী করেছে মাঝে সেগুলো ধরতে। আবার বলছে এক জায়গায় বলছে চন্দননগর গেছিলি পরশুদিন না দুদিন আগে, সেখান থেকে রাত্রেবেলা এসে সেবেলায় প্রীতম, কেন তুই তো নিয়ে গেছিস, তাই তোকে বলেছে চাবির ব্যাপারটা নিয়ে, তাই তোকে বলেছে ওখান থেকে গিয়ে নিয়ে আসতে, তুই তো নিয়ে গেছিস, তুই তো নিয়ে গেছিস জন্য তো তোর কথা বলেছে, তোর জায়গায় অন্য কেউ নিয়ে গেলে নিশ্চয়ই তাকে বলতো বা তার কথা বলতো, রেগে রেগেই বলেছে, মানে কতটা খারাপ লাগে, তুই যেদিন সত্যি বলতে যেদিন তুই ম্যাচিওর হবি বা বাবা সন্তানের জন্ম দিবি সেদিনকে বুঝতে পারবি যে নোংরামগুলো করছিস সেগুলো কতটা অন্যায়, সেই নোংরামগুলো মেয়েগুলোর সাথে খেলছিস, জাস্ট মেয়েগুলোর সাথে খেলছিস, খেলাটা তোর মা তোকে সাপোর্ট করছে, সাপোর্ট করছে জানিস, তোর মা তোকে ভয় পায় তাই, তাই তুই হয় ভাঙচুর করবি, তছনছ করে দিবি, তাই তোর মা তোকে হয় সুইসাইড করবি, না হলে এইসব কিছু করবি না, তাই তোর মা হয়তো তোর বিরুদ্ধে যেতে পারে না। অবশ্য দেখলাম তো ভিডিওতে তোর মা অবশ্য তোকে সুন্দর করে গুছিয়েও বলছে, তোর মায়ের মেন্টালিটি যেমন তোর মেন্টালিটি তেমন হয়তো মানে তেমনই তো হবে, হয়তো না তেমনই তো হবে। কি কাকিমা, অর্থাৎ রিমির মায়ের সাথে বা রিমিদের সাথে যখন ঝামেলা লেগেছিল, মানে এই ছাড়াছাড়ি ব্যাপারটা এসেছিলো, তখন রিমি ওকে যা যা বলেছে ওর মা বাবার সম্পর্কে, তখন সেগুলো ফাঁস হচ্ছিল। তো এখন এসে দিশানির পালা, এবার দিশানি ওর মা বাবাকে নিয়ে যেগুলো বলেছে সেগুলো এখন প্রীতম ফাঁস করছে,
রিমি এগুলো বলেছে ওর বাবা মাকে নিয়ে, রিমি সেগুলো বলেছে, প্রীতম প্রীতম বলছে, দিশানি এগুলো বলেছে ওর বাবা মাকে নিয়ে, দিশানি সেগুলো বলেছে ওর বাবা মাকে নিয়ে। কেন? নাকি কারণ এখন ওর এক্স বউয়ের এক্স শাশুড়ি হচ্ছে খারাপ হয়েছে, সেই জন্য এখন। আরেকটা কথা, দিশানির মায়ের দিশানির মা কাকিমার ভিডিওটা আমি দেখে আমার কোনো দিক থেকে মনে হলো না প্রীতমকে সাংঘাতিকভাবে দোষারোপ করা হয়েছে, সব আঙুলগুলো তার দিকে তোলা হয়েছে বা প্রীতমের বিরুদ্ধেই বলা হয়েছে, প্রীতম অনেকগুলো মেয়ে নিয়ে থাকে বলা হয়েছে, একবারও না, কাকিমা বারবার কিন্তু বলে দিয়েছে কোনো ভিডিওতে, মানে যে ভিডিওটা ফার্স্টে ছেড়েছে, একবারও কিন্তু প্রীতমকে নিয়ে বাজে কথা বা ওকেই দোষারোপ করা হচ্ছে। উনি বারবার বলেছে আমার মেয়ে ভুল, আমি ঘরের টাকে আগে শাসন করছি করতে চাই বা আগে আমি ঘর সামলাই, উনি বারবার বলেছে। মানে উনি দিশানির মা কাকিমা যদি ভিডিওটা খুব খারাপভাবে মানে কাউকে দোষারোপ করে কারোর উপর আঙুল তুলে শুধু নিজের মেয়েকেই দোষ দিয়েছেন, মানে খারাপ সাজিয়ে প্রীতমকে প্রীতমই এর হচ্ছে মূল, এইভাবে কিন্তু একবারও বোঝাননি। কিন্তু প্রীতম সেখানে নিজের মতো করে বানিয়ে নিল, বানিয়ে নিয়ে তারপরে ভিডিও ছাড়তে শুরু করছে, মানে লাইভ করতে শুরু করলো যে আমাকে খারাপ বানানো হয়েছে। সঙ্গে সঙ্গে দিশানিকে ফোন, নাকি ভিডিও ডিলিট করা হোক, এই সেই চ্যানেল ডিলিট করা হোক, মানে বিশাল একটা দাদাগিরি স্বামীগিরি ফলাচ্ছে আর কি। স্বামীর কর্তব্য তো পালন করিসনি, দায়িত্ব কোনো নেই, কাপুরুষের মতো কাজবাজ করিস। তারপরে আবার করার সঙ্গে সঙ্গে আবার বলছে আমার মাথা গরম হয়ে গেছে, মানে মাথা দিয়ে আগুন বেরোচ্ছে, মানে হাসিও পায়, তোদের মাথা দিয়ে আবার আগুনও বেরোয়, অদ্ভুত না? মেয়েদের জীবনগুলোকে নষ্ট করে তোর মাথা দিয়ে আগুন বেরোচ্ছে, শান্ত মস্তিষ্কে কাজগুলো করছিস, ভেবে চিনতে সাজিয়ে গুছিয়ে মা ছেলে মিলে, হ্যাঁ, কাদা ছোড়াছুড়ি করছিস, আবার সুন্দর করে এক বউ চলে গেলে আরেক বউকে নিয়ে ভিডিও বানাস ভিউজ পাওয়ার জন্য, ইনকামের জন্য। একটা বক্তব্য আছে, দেখুন আমার একটা বক্তব্য হচ্ছে যে এই যে দিয়ে প্রীতম যে ভিডিওগুলো ছাড়ছে এগুলো কি দিশানি দেখতে পাচ্ছে না? দিশানির মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইভাবে বলছে, সত্যি দিশানি তুমি একটা মেয়ে বাবা, তুমি একটা মেয়ে সত্যি, মানে লজ্জা লাগা উচিত, আবারও তার কাছে ফিরে যেতে চাইছো, ফিরে যাওয়ার জন্য মা বাবার সাথে এরম ব্যবহার করছো। যাই হোক, তোমাকে নিয়ে পরে বলবো, তোমাকে এখানে আর কিছু বলার নেই। আর প্রীতম ছি ছি করছি ছি, তোমার তুই তো বারবার তুই, মানে আমার মনে হয় আমার এজেই হবে ওই জন্য তুই করে বলছি, অন্য কোনো কারণে না। তো চ্যানেলটা তুই ডিলিট করে দে ভাই, তুই চ্যানেলটা ডিলিট করে দে। দিশানিকে হুমকি দিয়ে কী হবে? দিশানির মা ফোন চালাতে পারে না, সবাই শেখে, আস্তে আস্তে শিখতে হয়, শিখে নিতে হয়। তো আমি বলছি ভাই তুই ডিলিট করে দে চ্যানেলটা, তোর বড় চ্যানেল ইনকাম করছিস অনেক তাই জন্য, নাকি তুই চ্যানেলটা ইনকাম করে দে, দেখ সবার শান্তি, তোর আগের বইয়ের শান্তি, পরের বইয়ের শান্তি, তৃতীয় বইয়ের শান্তি, সবার শান্তি, তুই ভাই ডিলিট করে দে চ্যানেলটা, আর আমাদেরও শান্তি, পাবলিকেরও শান্তি, আর মেয়ে দুটোও বাঁচবে, তুই চ্যানেলটা ডিলিট করে দে, মেয়ে দুটোও বাঁচবে, এবার জীবন থেকে সত্যি সত্যি বেঁচে যাবে, পুরো স্টার মেরে দিচ্ছিস মেয়েগুলোকে, পুরো স্টার মেরে দিচ্ছিস, বুঝেছিস? লজ্জা করে না, আবার ভিডিও নেওয়ার সাথে জোর গলায় দেখ, দেখলাম তো লাইভে কমেন্ট কমেন্টগুলো দেখছি আমি, ছি ছি ছি, লাইভে নিজের কমেন্টগুলো পড়িস তো নাকি, কমেন্টগুলো দেখছি শুধু, মাত্র দু একজন যারা তোকে সাপোর্ট করে শুধু দু একজন, তারা হয়তো টুকিটাকি বলছে, দেখলাম তো কমেন্ট করে, ছি ছি ছি, লজ্জা লাগে না রে, কমেন্টগুলো পড়িস না, মুখের উপরে এসে ডাইরেক্ট পাবলিক বলছে, সেগুলো গজব করছিস কি করে? বললাম আরও অনেক কিছু বলার আছে, তো দেখতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে, আমার বাচ্চারা উঠে গেছে তাই আর এখন ভিডিও করতে পারছি না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।